যায় আমি জলটা নিয়ে চলে আসি আগে একবার আমরা মাটির কলসিতে জল পাইছি এখন আর কেউ পাইছে না কি ভারী গো মাটির কলসি বাবারি ওগো তুমি তাড়াতাড়ি শাক তো বাছো আমি শাক বেছে লিখি সোয়াবিন গুঁড়ি ধুয়ে নেব আলু ধুয়ে নেব জল শাক ধুয়ে নেব মাটির কলসি জল খুব ঠান্ডা হয় ওই জন্য নিয়ে আনলাম দেখি খাই দারুণ ঠান্ডা এখনকার লোক কেউ ব্যবহার করছে না আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব কড়াইয়ে সরষে তেল দিয়ে দেব লঙ্কা রসুন দিয়ে দেব কড়াইয়ে নুন দিয়ে দেব পঙ্কা শাক দিয়ে দেব ঢাকা দিয়ে দেব
শাক ভাজা হয়ে গেছে নামিয়ে কড়াই চাপিং দিয়ে সর্ষের দিন দেবো তাওয়া চাপিং দেব হালকা তেল দেব ডিম ভেজে নেব কড়াই চাপিং দি কড়াই দিব সরষে তেল কালো জিরে দিব পেঁয়াজ টমাটো দিন দিব আদা রসুন বটা ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি হলুদ আলু দিন দেব সরিং বড়ি দিন দেব জল দিন দিব সিদ্ধ হবার জন্য ঢাকা দি যা যা উটো কটা কর ডিম দিয়ে দেবো তরকারি হয়ে গেছে নাম আমি রান্না করেছি কেমন হয়েছে বাবারে বলতে হয় নাকি একবার হেভি হয়েছে হেভি হয়েছে হ্যাঁ খাও খাবো সোয়াবিন ভুড়ি যে খুব ভালো লাগছে মাংসর মতো মাংসর মতন লাগছে হ্যাঁ কে বুঝতে পারবে না যে সোয়াবিন ভুড়ি বেটে আচ্ছা একবারে মাংসই বলবে বিটা ছেলে রান্না যে হ্যাঁ
কেমন খেয়েছো? আমার যে আগে খাওয়া হয়ে গেল যে, আমার তো হয়ে গেল।